জেলা প্রশাসন, পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকারের সকল প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধে জেলার বিভিন্ন উপজেলার বাজার ও জনবহুল সড়কে ব্যক্তিগত খরচে জীবাণুনাশক পানি ছিটিয়ে দিচ্ছেন জেলা পরিষদের সদস্য নাজিউর রহমান। এছাড়া যশোর ইউনিয়নের বিভিন্ন জনবহুল এলাকায় সাধারণ মানুষের জন্য সাবানসহ বৃষ্টি হাত ধোয়ার জন্য পানির ড্রাম স্থাপন করেছেন। পাশাপাশি সচেতনতামূলক কাজের অংশ হিসেবে লিফলেট বিতরণ, ফার্মেসি ও মুদি দোকানের সামনে 3 ফিট দূরে দূরে প্রতীকী দাগ দেওয়া কার্যক্রম করা হয়েছে। এই কাজে সহযোগিতা করছেন জোনাকি সংসদ নামে একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের এক ছাত্র।